ভিউয়ার্স, খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি। আপনার ব্যাংকের যে সুইফট কোড যেটা রয়েছে, সেই সুইফট কোডটা আপনি কিভাবে বের করবেন আর সেই সুইফট কোডটার কোন সময় প্রয়োজন হয়। আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন এনাবল করার পর যখন আপনার চ্যানেলে $10 জমা হবে, তখন গুগল অ্যাডসেন্স থেকে একটা পিন চলে আসবে। সেই পিনটা আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে যখন যুক্ত করতে যাবেন টাকাটা জমা হওয়ার জন্য, তখন সেই সুইফট কোডের প্রয়োজন হয়। তেমনই ফেসবুক পেজ মনিটাইজেশন করলে সেই সুইফট কোডের প্রয়োজন হয়। তারপর বাইরা দেশ থেকে যদি আপনি টাকা পাঠান, তাহলে আপনার ব্যাংকের সুইফট কোডের প্রয়োজন হয়। আর আপনি সব ব্যাংকের সুইফট কোড পাবেন না, কয়েকটি ব্যাংক জমা হয়ে একটি হেড ব্যাংক রয়েছে, সেই ব্যাংকের সুইফট কোড আপনি পাবেন। আর আপনি যদি ব্যাংকে যান এই সুইফট কোডটা বের করার জন্য, তাহলে ব্যাংকের কর্তৃপক্ষ বলতে পারে না, তাই এত গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনি মিস করবেন না। তো আপনার ব্যাংকের সুইফট কোডটা আপনি কিভাবে বের করবেন স্ক্রিনটা লক্ষ্য করুন, সহজে দেখিয়ে দিচ্ছি। তো আপনার ব্যাংকের সুইফট কোডটি বাহির করার জন্য আপনার ফোনের যে ক্রোম ব্রাউজার যেটা রয়েছে, সেই ব্রাউজারটা আপনি ওপেন করবেন। তো ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেওয়ার পর সবার উপরে এখানে চার্জ বক্স রয়েছে, এই চার্জ বক্সে আপনি লিখবেন সুইফট কোড ফাইন্ডার। তো এটা লিখে আপনি চার্জ করে নেবেন। তো চার্জ করার পর সবার উপরে এখানে চলে এসেছে এই ওয়েবসাইটটি, আর এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে চাইলে সোজা এই ওয়েবসাইটে আপনি চলে এসে যেতে পারবেন। তো এই ওয়েবসাইটের উপরে ট্যাপ দেবো। এই ওয়েবসাইটের উপরে ট্যাপ দেওয়ার সাথে সাথে এই পেজটি আপনার সম্মুখে চলে এসে যাবে। তো এই পেজটা আপনি স্ক্রল ডাউন করে সামান্য নিচের দিকে চলে যাবেন। তো নিচে আসার পর এখানে দেখতেছেন কয়েকটি বক্স রয়েছে, উপরে একটা খালি বক্স রয়েছে, এই খালি বক্সে ট্যাপ দেবেন। তো খালি বক্সে ট্যাপ দেওয়ার সাথে সাথে ওয়ার্ল্ডে যতগুলা দেশ রয়েছে সবগুলা দেশ এখানে চলে এসে যাবে। তো আপনার যে দেশটা হয় সেই দেশটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি বাংলাদেশ সিলেক্ট করে নেব। তো বাংলাদেশ সিলেক্ট করে নেওয়ার সাথে সাথে উপরে চলে এসেছে বাংলাদেশ এখানে দেখতেছেন। তারপর নিচে যে একটা খালি বক্স রয়েছে এটাতে ট্যাপ করে দেবেন। তো খালি বক্সে ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে দেখতেছেন চলে এসেছে বাংলাদেশের যতগুলো ব্যাংক রয়েছে সবগুলো ব্যাংক এখানে চলে এসেছে। তো আপনার যে ব্যাংক হয় সেই ব্যাংকটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে যমুনা ব্যাংক লিমিটেড এটা সিলেক্ট করব। তো যমুনা ব্যাংক লিমিটেড এটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে দ্বিতীয় নম্বরে চলে এসেছে এই যমুনা ব্যাংক দেখতেছেন। তারপর নিচে যে একটা খালি বক্স রয়েছে এটাতে ট্যাপ করে দেবেন। তো ট্যাপ করে দেওয়ার সাথে সাথে এখানে কয়েকটি এলাকা চলে এসেছে দেখতেছেন, সিটাকাং, ঢাকা, নোয়াগান, নারায়ণগঞ্জ, রাজশাহী। তো আপনি যে এলাকার হন সেই এলাকাটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে নারায়ণগঞ্জ সিলেক্ট করে দেব। তো নারায়ণগঞ্জ সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে এখানেই নারায়ণগঞ্জ চলে এসেছে দেখতেছেন। তারপর নিচে একটা খালি বক্স রয়েছে এটাতে ট্যাপ করে দেবেন। তো নারায়ণগঞ্জ এলাকার যতগুলি ব্যাংক রয়েছে সবগুলি ব্যাংকের সুইফট কোড হলো এইটা। তো এই সুইফট কোডের সাইটে যে একটা খালি বক্স রয়েছে এটাতে ট্যাপ করে দেবেন। তো ট্যাপ করে দেওয়ার সাথে সাথে এই ব্যাংকের সম্পূর্ণ ডিটেলস যতগুলো রয়েছে সবগুলো আপনি এখানে দেখতে পারবেন। তো এবারে ইন্ডিয়ার ব্যাংকের সুইফট কোডগুলি বের করে দেখিয়ে দেব। তো এখানে আমি ইন্ডিয়া নিয়ে আসবো, আমাদের ইন্ডিয়া কোথায় রয়েছে, তো এখানেই রয়েছে ইন্ডিয়া, এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করব। তো ইন্ডিয়া সিলেক্ট করে নেওয়ার সাথে সাথে সবার উপরে চলে এসেছে ইন্ডিয়া এখানে দেখতেছেন। তারপর নিচে যে খালি বক্স রয়েছে এটাতে ট্যাপ করে দেবেন। তো এটাতে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে ইন্ডিয়াতে যতগুলা ব্যাংক রয়েছে সবগুলা ব্যাংক এখানে চলে এসে যাবে। তো এখান থেকে আপনার যে ব্যাংক হয় সেই ব্যাংকটা আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এটা সিলেক্ট করব। তো এখানেই রয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এটা আমি সিলেক্ট করে দেব। তো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সিলেক্ট করে নেওয়ার সাথে সাথে এখানেই চলে এসেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া দেখতেছেন। তারপর নিচে যে রয়েছে খালি বক্স এটাতে ট্যাপ করে দেবেন। তো খালি বক্সে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে কয়েকগুলি এলাকা চলে এসেছে এখানে দেখতেছেন। তো আপনার যে এলাকা হয় সেই এলাকাটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমার এলাকাটা আমি সিলেক্ট করে নেব। তো আমার এলাকাটা এখানে চলে এসেছে করিমগঞ্জ। তো আমি এখান থেকে করিমগঞ্জ সিলেক্ট করে দেব। তো করিমগঞ্জ সিলেক্ট করে নেওয়ার সাথে সাথে এখানে চলে এসেছে করিমগঞ্জ দেখতেছেন। তারপর নিচে যে খালি বক্স যেটা রয়েছে এটাতে ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে এখানে চলে এসেছে দেখতেছেন করিমগঞ্জ এলাকার স্টেট ব্যাংকের সুইফট কোড। তো এই সুইফট কোডের সাইডে যে একটা খালি বক্স রয়েছে এটাতে ট্যাপ করে দেবেন। তো ট্যাপ করে দেওয়ার সাথে সাথে এই স্টেট ব্যাংকের সম্পূর্ণ ডিটেলস এখানে দেখে নিতে পারবেন। তো এইভাবে আপনার ব্যাংকের সুইফট কোড বের করে নিতে পারবেন।
তো আপনি যদি কোনোভাবে আপনার ব্যাংকের সোর্স কোডটি বের করতে না পারেন তাহলে আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে বলবেন কোন দেশে কোন এলাকার কোন ব্যাংকের সোর্স কোড আপনি চান সেটা আমি বের করে দেব। আর আমার ভিডিওটি দেখে যদি সামান্য একটু উপকার পেয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।